আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে হতে চলেছে পাকা কলার চ্যালেঞ্জ। যে জিতবে তার জন্য 5,000 টাকা পুরস্কার, আর যে হারবে তার জন্য মজার শাস্তি। আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চশমা পরা ছেলে আশরাফুল, হাই, মুটু লাবিব, হাই, তারপর রয়েছে পাতলু আশিক, হাই। তোমরা কি সবাই রেডি? ইয়েস ইয়েস রেডি রেডি 1 2 3 দেখা যাক কে বেশি খাইতে পারে। লাবিব আশিক আশরাফুল, লাবিব লাবিব বিচ চিকেন হয়ে গেছে, এক হচ্ছে চিকেন। দেখি মুটু পারে না পাতলু পারে, নাকি চশমা পরা ছেলেটা পারে, দেখা যাক। খেলা ইতিমধ্যে জমে উঠেছে, টান টান উত্তেজনার মধ্যে চার চার গলা তার তার কাছে রাখো, আবার একজনের কল আরেকজনের কাছে মিশাইও না। কথা বলিস না, আসলে আর বাচ্চা গেম তুই সেকেন স্টপ। আমাদের মাঝে বিচারপতি এসে পড়েছে তাসমি, সে এখন কলাগুলোর খোসা গুনে সে আজকের চ্যালেঞ্জের উইনার নির্বাচন করবে। আমি দিচ্ছি, চল শুরু করো। কার্তিকের শুরু করি, দেখি তো আশিক 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 সবচেয়ে কম, আশিকের চেহারাটা একটু মলিন লাগতেছে। ওকে শুরু করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এক তাকাস না তাকাস না, তিন চার পাঁচ ছয় সাত, ইয়েস ওয়াও ইয়েস, কে বলেছে তারপর লাবিব এক দুই তিন চার পাঁচ ছয়। কলার খোসাগুলা গুনা হবে, দেখা যাক সে কয়টা খেয়েছে। তাসমি শুরু করো। তাহলে আজকের চ্যালেঞ্জের উইনার কে? আর দ্বিতীয় আর তৃতীয় দুজন সমান হয়েছে, এখন তাদের মধ্যে ফুটবল খেলার মতো টাই ব্রেকার হবে, দেখা যাবে। এখন 30 সেকেন্ড সময় দেওয়া হবে, যে বেশি কলাগুলো খেয়ে শেষ করতে পারবে সে আজকের চ্যালেঞ্জের সেকেন্ড, আর যে খেতে পারবে না কম খাবে সে হলো আজকের চ্যালেঞ্জের লুচার। 30 সেকেন্ড সময় বেঁধে দেওয়া হলো, দেখি কে বেশি খাইতে পারে। টাইম শুরু করা পালা, রেডি 1 2 3 দেখা যাক কে বেশি খাইতে পারে। লাবিব মনে হয় সেকেন্ড হয়ে যাবে, তুই জিত ভাই। আশরাফুল হেলে গেছে, সে বলতেছে টাইম অফ অফ টাইম অফ। আমাদের কলার খোসা গুনতে হচ্ছে না, আমরা এখন কলার খোসা দেখে বুঝে পারতেছি যে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে। আজকের থার্ড হয়েছে হলো আশরাফুল আলম সরকার, আর সেকেন্ড হয়েছে মাহির লাবিব। তার কোনো শাস্তি নাই, যে আমাদের চ্যালেঞ্জের লাস্ট হয়েছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি, সে মরিচ দিয়ে গুঁড়া মরিচ দিয়ে কলা খাবে। এটাও একটা খাওয়ার বিষয়, খাইতে হবে তোমার, কিচ্ছু করার নাই। আরে ভালো করে ছিল না, বেশি করে লাগাও বেশি করে লাগাও।